প্রাথমিক শিক্ষক নিয়োগ ও অন্যান্য পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান প্রস্তুতি বিবিধ বৈশিষ্ট্যের ধাতু সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু হচ্ছে পারদ ও সিজিয়াম সবচেয়ে ভারী তরল পদার্থ হচ্ছে পারত গলনাঙ্ক সবচেয়ে কম পারদ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লোহা প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম যে ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না সেটি হচ্ছে অ্যান্টিমনি সবচেয়ে দ্রুত ক্ষয়প্রাপ্ত ধাতু হচ্ছে দস্তা যে ধাতু পানিতে ভাসে পটাশিয়াম সোডিয়াম ও লিথিয়াম চলুন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আর একবার দেখে নিই বিবিধ বৈশিষ্ট্যের ধাতু সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু হচ্ছে পারদ ও সিজিয়াম সবচেয়ে ভারী তরল পদার্থ হচ্ছে পারদ গলনাঙ্ক সবচেয়ে কম পারদ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লোহা প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম যে ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না অ্যান্টিমনি সবচেয়ে দ্রুত ক্ষয়প্রাপ্ত ধাতু হচ্ছে দস্তার যে ধাতু পানিতে ভাসে পটাশিয়াম সোডিয়াম ও লিথিয়াম